আমিও আছি ভালো। আজ খুব ভোরবেলায় উঠেছি, কেননা অনেক দিন ধরেই না খুব গুছিয়ে কাজ হচ্ছে না, সকালবেলাতে 6:30 ওঠা হচ্ছে, তারপরেও যেন কাজ ডিউ হয়ে যাচ্ছে, মানে রান্নাবান্না প্রপারলি হচ্ছে না, বেশ 4-5 দিন হলো। তাই ঠিক করেছি যে না, 6:30 উঠলেও হবে না, আমাকে 5টাতেই উঠতে হবে। আর আজ পুরো পাক্কা 5টায় উঠেছি, তখন তো একটু অন্ধকার অন্ধকার যেমন থাকে তোমরা দেখলে। আর এই 5টায় উঠে দেখলাম সত্যি অনেক কাজ গোছানো হয়ে যায়, যেমন আমার আটা মাখা হয়ে গেছে, এদিকে তোমার মটর ডাল পিসারে সেদ্ধ হয়ে গেছে আর আমি বসিয়ে দিই, তারপর হচ্ছে মাছ কাটা হয়ে গেছে, পাশে মাছ কাটা হয়ে গেছে, ফ্রিজে আছে, দেখো পাশে মাছও কেটে ফ্রিজে ধুয়ে রেখে দিলাম। আর এখন সমস্ত ঘরমোছা চান করা এমনকি ঠাকুর পুজো আমার হয়ে গেল। আর এখন করছি আমি চা, আর চা খেয়ে এখন মানে জলখাবারে করবো রুটি আর ঘুগনি, সেটা তো মোটামুটি রেট ঠিকই হয়ে গেল, কিন্তু লাঞ্চের জন্য কী কী মানে রান্না করব সেটা এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি। পার্শে মাছ ছিল কালকে কিনে এনেছিলাম, সেটা তো কেটে নিলাম, পার্শে মাছটা তো করবই, কিন্তু তা দেখি কী করা যায়। চলো পরে তোমাদের সাথে আবার একটু শেয়ার করবো কী রান্না হচ্ছে না হচ্ছে। আর এখন চাটা করে চাটা খেয়ে নিই, আর রানি এখনও পর্যন্ত ওঠেনি, 6:15 বাজতে যায়, কখন ধরে ডাকছি ওঠ। তো চলো ওকে ডাকি, ওকে রেডি করে দিই, একটু পড়তে বসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কি রান্নার জোগাড় করি। চলো পরে আবার দেখা হচ্ছে। এদিকে আমার ভাত প্রায় হচ্ছে, ওইখানে এবার নাও আর কি, গলাটা কেমন ধরে ধরে যায় সকালে, ভাতটাও আমার হয়ে এসেছে, কিছুক্ষণ পরে নামে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ঘুগনিতে আমি একদম সিম্পলভাবে ঘুগনিটা করি, সেটা হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি করব। আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা একদম দিয়ে দিলাম। আমি এই দুরকমভাবে ঘুগনি করি, একটা আদা রসুন দিয়েও হয়, লঙ্কাটা পড়ে গেল, একটা আদা রসুন দিয়েও হয় আর একটা এমনি হয়। তো আমি ওই প্লেনটাই করি সকালে রুটি জল খাবার খাওয়ার জন্য, যেমন দোকানে হয় না, আর এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সবটা দিয়ে দিলাম, একদম সিম্পলভাবে যেটা হয়ে থাকে খেতেও ভালো লাগে। এতে আমি একদমই পেঁয়াজ দিই না, পেঁয়াজ আমি খাওয়ার প্লেটে দিয়ে দিই, কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কেন এমনি আমি দিই না। এটাতে সকালে জল খাবারে যেমন রাস্তা থাকে, রাস্তায় দেখবে মিষ্টির দোকানে হয় না ঘুগনি, কিংবা এমনিও রাস্তায় প্লেন ঘুগনি, সেই ঘুগনি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আদা রসুনের ঘুগনির থেকে তুমি প্লেন জিরে ফোড়ন শুনে লঙ্কা নুন হলুদ মিষ্টি আবার জিরেগুলো এইসব দিয়ে প্লেনভাবে মটরের ঘুগনি করবে, ওটার খেতে টেস্ট বেশি ভালো। তো এটা একটুখানি কষিয়ে আমি এই মটন আমার সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে ছেঁকে এতে আমি দিয়ে আবার একটু কষিয়ে নিই। চলো এতে দেখো আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি, সামান্য মানে এটা তোমাদের কাছে অনেকের কাছে হয়তো অনেকটা বেশি, আবার অনেকে মিষ্টি ভালোবাসো তাই হয়তো একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আবার ছড়িয়ে ছিটিয়ে আছে বলে একটু বেশি লাগছে। যাই হোক একটুখানি দিয়ে দিলাম চিনি, আমি একটু সব তরকারিতে একটু নুন মিষ্টি একটু, নুনটা তো সবাই পরিমাণ মতোই নেয়, আমার মিষ্টিটা একটু বেশি বেশি লাগে না। আমার তরকারি খেলে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে একটু মিষ্টি হয়েছে, কিন্তু আমার বেশ ভালো লাগে কুমড়ো আলুর তরকারি, তারপরে যে কোনো নিরামিষ তরকারিতে আমি একটু নিরামিষ তরকারিতে একটু চিনি মিষ্টি দিই। আর এই মটরের ঘুগনিটা তো একদমই নিরামিষ হচ্ছে, কোনো পেঁয়াজই নেই, সেই জন্য এই তরকারিতে একটুখানি একটু মিষ্টি মিষ্টি ঘুগনি মিষ্টি ভালো লাগে না, কিন্তু এটা খুব মিষ্টি হবে না, মানে একটু চিনি দিই আমি, অনেকেই হয়তো চিনি দাও না সেই জন্য এতগুলো কথা বললাম। তো চলো এইটা যেমন আমি রুটির সাথে তুমি দেবো না, তার বাটির ভেতরে আমি কোচানো পেঁয়াজ আর কোচানো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই। আর এখন আমি ধনে পাতা দিয়ে দেবো, জল দেওয়ার পরে ধনে পাতা থাকবে, আলু খালি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাত আমার একদম ফ্রাই হয়ে এসেছে, কমিয়ে দিই। চলো এটা এবার জল দিয়ে ধনে পাতা দিয়ে একটু সেদ্ধ হোক, ততক্ষণে আমি লাল শাক এনেছি বাজার থেকে, ওখানে দেখাচ্ছি সেই লাল শাকটা কেটে নিই। আর ওদিকে রানিয়ে উঠে গেছে, উঠে পড়তে বসে গেছে। তো চলো পরে আবার কত কথা হচ্ছে দেখা হচ্ছে।
আমার ডালটা সেদ্ধ হয়ে গেল, কিন্তু ডালটা একদম বাজে ডাল জানো তো, দেখো সেদ্ধ সেদ্ধ ভালো হয়নি, কেমন ছ্যাবড়া ছ্যাবড়া হয়েছে। যাই হোক একটু সময় দিয়ে একটুখানি এরকম ম্যাশ করার চেষ্টা করি, কিন্তু এটা ভাবছি আমি এ করবো না, ডাল সাঁতলাবো না, ডালটা একটু শুকনো লঙ্কা ভাজবো আর পেঁয়াজ ভেজে, এটা ডাল সেদ্ধ হয় না ডাল মাখা যেটা ডাল ভাত তাজরা বলে, সেটাই করবো, তাহলে মনে হয় একটু তাও খাওয়া যাবে। আর ডাল যদি আমি সাঁতলাই তাহলে একদমই খাওয়া যাবে না। আর এদিকে আলু পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটা আমি করবো পার্শে মাছে, যে নুন হলুদ দিয়ে রেখেছি পার্শে মাছটা, আমি আলু পেঁয়াজ দিয়ে জিরে গুঁড়ো আদা এসব মানে দিয়ে নিরাম মানে পেঁয়াজ ছাড়া আর কি, মানে আদা রসুন ছাড়া আর কি, এই মাছের একটু কারি টাইপের করবো, ঝোল অল্প ঝোল ঝোল টাইপের হবে। আর এদিকে আমার ঘুগনিও আমার হয়ে গেছে রুটির তরকারিটা, আর এই আমার হচ্ছে লাল শাক ভাজা। আর এর মধ্যে বাবু চলে এসেছে নাইট ডিউটি করে, নাইট ডিউটি করে বাবু চলে এসেছে, দাঁড়াবো দেখাচ্ছি, ভুলভাল দেখাচ্ছি, বাবু নাইট ডিউটি করে চলে এসেছে, এসে আমি ওকে চা দিয়েছি ওই যে কাপ গ্লাসে করে। আর রানী আবার টিভি চালালি এখন? হ্যাঁ। কেন টিভি চালাস না, খবর দেবে নাকি? আসলে আমাদের এই পাড়ারই পাড়ার মানে আমাদের জগৎপুর বাজারের দিকে দুটো ছেলে মার্ডার হয়েছে ক্লাস 9-10-এ, বুঝেছো তো, ওটাই মানে ইন্টারেস্ট আর কি ব্যাপার হয়ে গেছে খুব, সেই জন্য বলছি বা কী হলো খবরটা একটু দেখি। আমাদের চেনা পরিচিত কেউ না, কিন্তু যেহেতু বাড়ির একদম কাছে সেহেতু একটুখানি জানতে ইচ্ছা করে যে কীভাবে কী হলো বাচ্চা দুটো, ওর নাকি কিডন্যাপ হয়েছিলো সুমন্ত বাজার ওখানে অফিস থেকে আসার সময় শুনতে পেলো যা যে কিডন্যাপ হয়েছিলো, দাঁড়ার কথা বলছি ওই নাকি আমাদের জগৎপুর বাজারের দিকেই দুটো ছেলে কিডন্যাপ মানে কিডন্যাপ হয়েছিলো ক্লাস 9-10-এর পরে। ওরা প্রথমে নাকি ওদের কত চেয়েছে বললে বাবু, কত টাকা চেয়েছে ওদের? 1 কোটি। বাবা 1 কোটি টাকা চেয়েছে ওদের বাবা মায়ের কাছ থেকে, কিন্তু কী হবে মানে একটা গরিব ঘরের 1 কোটি টাকা মানে বিশাল ব্যাপার, তাও সন্তানের জন্য এদিক ওদিক নাকি মমতা ব্যানার্জির বাড়িতেও গেছিলো, তো ওখান থেকে নাকি মানে ওখান থেকে কিছু সাহায্য নিয়ে তারপর আশেপাশে বাজার কমিটি পাবিটি থেকে 50,000 টাকা ওরা তুলেছিল বাবা মা। হ্যাঁ মানে একটা হচ্ছে তোমার পিসির ছেলে নিজেরই পিসির আর নিজের মামার এরকম কিছু দুই নিজেরই একই একই ফ্যামিলির আর কি, জানি না ওদের কী অবস্থা ভালো কী খারাপ জানি না, 1 কোটি টাকা চেয়েছে মানে বুঝতে পারছি না, একটা মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত ঘরেও কি একটা বড় বড় 1 কোটি টাকাটা চাওয়াটা বিশাল ব্যাপার। তো যাই হোক ওরা যেভাবেই হোক 50,000 টাকা জোগাড় করেছিল, কিন্তু 50,000 টাকা কোথায় দিতে বলেছিল সেখানে মনে হয় দিয়েও এসেছে, কিন্তু যেহেতু ওদের ফুলফিল হয়নি 1 কোটি টাকা পায়নি, সেই কারণে ওরা মার্ডার করে বাড়ির সামনে দিয়ে গেছে বুঝতে পারছো। আর শুভেন্দু অফিস থেকে আসার সময় লোকে লোকারণ্য পুলিশ এসেছে, সেই জন্য ওরা টিভি চালালো দেখি খুললো নাকি বলছে এসে যে সব মিডিয়া ফিডিয়া দাঁড়িয়ে আছে, তো এই কারণে হচ্ছে টিভিটা চালালো। তো চলো আর বেজেও গেছে 1:15 বাজে, আর আমি এই ডালটা সিদ্ধ করি আর মাছটা বসিয়ে দিই, এখনও 3টে রান্না বাকি আছে, যা পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি বসিয়ে দিলাম পার্শে মাছের তরকারিটা করবো, আলু পেঁয়াজ ভাজছি, আর এই একটু পেঁয়াজ আছে সেটা আমি ধনির সাথে খাবো, ধনির ভাতটা দেবো, আর এই যে ডালটা সেদ্ধ, আর রানীকে খাবার বসিয়ে দিলাম স্কুলে যাবে, মাখন আর ওই ডাল সেদ্ধ আর ঘুগনি একটু দিয়েছি, ঘুগনি দিয়ে মেখে দিচ্ছি খেয়ে নেবে। আর একটা পার্শে মাছ ভাজা আছে, সেটা মানে একটা না অনেকগুলো ভাজা আছে, তার মধ্যে থেকে ওকে আমি একটাই ছাড়িয়ে দেবো। আর টিফিনে দিচ্ছি লুচি, আটার লুচি আর ঘুগনি, এই হচ্ছে টিফিনের খাবার। আর বাবুর খাবার বাবুকে দিয়ে দিয়েছি, বাবু ঘরে খাচ্ছে আর খবরটা দেখছে, তো চলো স্কুলে দিয়ে আসতে হবে, দেখো দেরি হয়ে যাচ্ছে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে দিতে যাচ্ছি, আর বাবু যেহেতু নাইট ডিউটি করে এসেছে তাই ওকে বললাম তুমি একটু বসো রেস্ট নাও, আর আমি দিয়ে আসছি রানীকে। আর দেরিও হয়ে গেছে অলরেডি, দেখি বাড়ির সামনে থেকে অটো ফটো পাই কি না, যখন দরকার পড়ে একদমই অটো ফটো পাবো না, অটো রিক্সা আমাদের এখান থেকে মানে বাড়ি থেকে ফ্ল্যাট থেকে আমাকে অটো কিংবা রিক্সা করে তবেই আমাকে স্কুলে গাড়িতে তুলতে হয়, এতটাই ডিস্টেন্স। আগে যখন 1 থেকে 5 মানে পড়তো ওই বাসেই যা এখনও যাচ্ছে,
তখন আমাদের ভেতরের দিকে গাড়ি আসতো, আর এখন সেই ভিআইপি মুখের কাছে গিয়ে আমাদের আমাকে তুলতে হয়। আর অফিস টাইম পুরো 9:30 পাক্কা, সেই সময় আর দেখা যায় না, মানে অটোর পাত্তা পাওয়া যায় না। আর আকাশটা দেখো ঝলমল করছে, পুরো পুজো এসে গেছে সেটা বোঝাই যাচ্ছে। এই করতে করতে চলেও আসলাম, গল্প করতে করতে রিক্সায় অটো পেয়ে গেছিলাম, আমরা রিক্সা করেই এসেছি, অটো রিক্সাও পেয়ে গেছিলাম। আর আকাশটা দেখছো কি পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্যান্ডেলের মানে দুর্গাপুজোর প্যান্ডেলের বাষ্প মানে পোতাও হয়ে গেছে। আর এই করতে করতে আমি দেখতে পাচ্ছি স্কুলের মানে গাড়িটা আসছে, ওই যে সাদা রঙের দেখছো, হ্যাঁ একদম ওটাই হচ্ছে রানীর স্কুলের বাস। চল দিয়ে তুলে দিলাম, দিয়ে চলে আসলাম। বাবা কি রোদ উঠেছে, আর আকাশ ফেটে রোদ, আর আমার একদম রোদ আপতাম ভালো লাগে না, বৃষ্টির তার থেকে অনেক আমার ভালো লাগে। তো চলো আজকে তো সকালের থেকে মোটামুটি উঠে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে, প্রায় না আজকের দিনটা সারাদিন আমার রান্না হয়ে গেল। আর যেটা করবো একটু পরে বাজারে বেরোবো, কালকের জন্য মাছ মাংস কি মাংস কালকের জন্য বাবু মাংস আনবো, কালকে কী বার? বৃহস্পতিবার। না কালকে সকালে মাছ নিয়ে আসবো, চারা পোনা দেখি, ঠিক আছে, ঝোল বানাবো, পটল নেবো একটু, একটু পরে বেরোবো, বাবু অফিস একটুখানি দরকার আছে, অফিসে যাবে না একটু দরকার আছে, তো অফিস থেকেই তো আসলে একটু দরকার আছে, বেরোবে একটু, তো আমি এই মাঝখানে একটুখানি যাবো, একটু মাছ নিয়ে সামনেই থেকেই চলে আসব। তো চলো আগে দিকে রান্না করলাম সবটা, তো এখানে আমার লাল শাক ভাজা, এখানে গাঁদা একটা এখানটা রাখ, আর হচ্ছে ভাত, তা দেখাচ্ছি না ভাত, আর এই মুসুরির ডালে ভর্তা করেছি একটু, ডালটা যেহেতু খুব ভালো সিদ্ধ হয়নি তাই ডালটা সাঁতলালাম না, শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে একটু হালকা করে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি, এটা খুব ভালো লাগে খেতে। আর তোমার এই ঘুগনি, আর বাবুকে আর আমার জন্য রুটি করেছি, আমি রুটি একটা আছে আমি খাবো না ভাবছি, মুড়ি দিয়ে ঘুগনি খাবো, দাঁড়া এটা ঠিক করে রাখি, একটা রুটি আছে আমি আর রুটি দিয়ে ভালো লাগছে না, আর রুটি একদম ভালো লাগে না খেতে, তার থেকে মুড়ি ঘুগনি খাবো, পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা নিয়ে নেওয়াও ভালো লাগে। আর এই হচ্ছে আমার পার্শ্ব মাছের তরকারি আলু, আলু পেঁয়াজ দিয়ে আমাদের হয়ে যাবে, ওবেলা জানি না কী করব। আর কাজের শেষে এতগুলো বাসন আছে, আর এই জঞ্জালটা পুরো পরিষ্কার করে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখবো, তো সমস্তটাই করে রাখি, গুছিয়ে গেছি নি, তবে স্কুলে এই বাড়ির জামা যেটা জামাটা পরে গেছি এখন সেই জামাটা আমি ছাড়বো না, দাঁড়া কথা বলছি এখন ছাড়বো না, কারণ এটা ছেড়ে নিলে না একদম আর ভালো লাগবে না, আর ইচ্ছা করবে না বাজারে যেতে এই রোদের মধ্যে, এই একটুখানি বাসনটা মেজেই বেরিয়ে পড়বো, বাবু একটু পরেই বেরোবে, আরও আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, তো আমি বেরিয়ে পড়বো একটুখানি সামনে থেকে মাছ আর একটু পটল কালকে সকালের জন্য একটু বাজার করে নিয়ে আসি, যাতে সকালে উঠে রান্নাটা করতে পারি। হ্যাঁ প্রতিদিনের বাজার যে আমাদের প্রতিদিন করি তা নয়, সবজির বাজারটা প্রায় হয়েই থাকে আমাদের, শুধু মাছ মাংসটা একটু রেগুলারই আসে, কারণ সামনেই বাজার, খুব একটা দূরে যেতে হয় না, তাই আনি মাছ, তাও এনে রেখে দিই কিছু দিনে, একদিন দুদিন দেড় দুদিনের জন্য, যেমন পার্শে মাছটা কালকে কালকে না পরশু দিন ছিল মনে হয় পার্শে মাছটা, তো এরকম থেকে যায়, তবে আজকে মাছটা নেই, আজকে মাছটা দেখি আজকে রান্নে কাল পরশু হয়তো চলে যাবে, তো চলো বাজারে যাই, বাজার থেকে আসার পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি, চলো। বন্ধুরা আমি ভেবেছিলাম বাজারে যাব, কিন্তু হাজব্যান্ড বললো যে মানে তোমাদের দাদাভাই বললো যে ছেড়ে দাও এখন আর যেতে হবে না, আমি দেখি আসার সময় যদি পারি, এসে যাবে ও দুপুরবেলাতেই, তো যদি দুপুরবেলা বলতে 12:30 মধ্যে যদি কিছু পাই আমি নিয়ে চলে আসবো তখনই, আর বেরোতে হবে না, তাই বেরালাম না। আর কালকের বিকেলবেলায় কেচেছিলাম অনেক জামাকাপড়, দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, দেখাচ্ছি আমাদের এই ছোট্ট ফ্ল্যাটে সেরকম মানে সবই মানে বাড়ি ঘর দেখো চারিদিকে বাড়ি চারিদিকে ফ্ল্যাট, আর আমারও সব বদ্ধ, সব বাইরে বেরোতে আকাশ সেইরকমভাবে আকাশ আমরা সত্যি দেখতে পাই না, তো যাই হোক এই যে কালকে বিকেলের দিকে সমস্ত কেচেছি, সমস্ত নাইটি চাদর, তারপরে দাঁড়াও এদিকে দেখাচ্ছি, এই দেখো এদিকেও আছে সমস্ত জামাকাপড়গুলো, আর রানী আজকে স্কুল যাওয়ার সময় যে ইনারটা আর এই যে গেঞ্জিটা পরেছিল ওইখানটায় মেলে দিয়ে গেছে, কিন্তু এমনভাবে মেলেছে যে আমার কালকে যে সাদা গেঞ্জিটা আছে না তার ওপর জলটা পুরো ওটা মনে হয় ভিজেছে, ওটা হয়তো শুকায়নি, হ্যাঁ এমনি এইগুলো সমস্তটা শুকিয়ে গেছে, তো ওইগুলো নিয়ে আসি, তো চলো
যাই বাইরে থেকে এত ভিডিও করতে পারবো না, তাই কাজটা করে নিয়ে একদম বসবো রান্নাবান্না করা। দেখি তোমাদের দাদাভাই কী মাছ টাছ নিয়ে আসে, সেই মাছই রান্না হবে, মানে আজকের না কালকে সেটা রান্না হবে। তো কালকে ধুয়ে মুছে রেখে দেবো ধুয়ে টুয়ে। তো চলো চলো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করছি, কেননা ছোটো ছোটো ভিডিও তোমরাও দেখতে ভালোবাসবে, আর বেশি বড় হলে তোমরা দেখেও না ঠিকঠাকভাবে। আর চলো আর ছোটো ছোটো ব্লগ তোমাদের কাছে যাবে, সারাদিন টুকিটাকি যা করছি সেটাই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে এইভাবেই। চলো টাটা।